রাতের সময় রাজা অশোক নিজের কক্ষে গভীর ঘুমে শুয়েছিল, আর তখনই ওনার চোখ নূপুরের তীব্র আওয়াজে খুলে গেল। রাজা অশোক চমকে গেল। এ তো চন্দ্রমুখীর পায়ের নূপুরের আওয়াজ, কিন্তু এটা কি করে হতে পারে? ওকে তো আজকেই আমি জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছিলাম। তখনই রাজা অশোকের কানে একটা তেজি ভারী আওয়াজ এলো। তুই আমাকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলেছিলিস, এবার আমি তোকে আর তোর পরিবারকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলবো। তোর পরের সব বংশধরকে আমি ধ্বংস করে দেব। রাজা অশোক এদিক ওদিক দেখতে থাকলো। তখনই কক্ষে কালো ধোঁয়া ছড়িয়ে গেল। হঠাৎই ওই কালো ধোঁয়া খুবই ভয়ানক দেখতে জ্বলে যাওয়া একটা স্ত্রীতে রূপান্তরিত হলো। তুমি তো চন্দ্রমুখী। হ্যাঁ, আমি চন্দ্রমুখী, যে তোর সাথে বদলা নিতে এসেছি তোর সামনে। যতক্ষণ অবধি আমি তোর পরিবারের সব কিছু ধ্বংস না করব, আমি এখান থেকে যাব না। হঠাৎ করে রাজা অশোকের শরীরে আগুন জ্বলে গেল। আরও খুব খারাপভাবে চিৎকার করতে থাকলো। ওর চিৎকার শুনে ওর বউ রানী রুক্মিণী আর প্রাসাদের রাজগুরু ধুইয়া দাঁড়িয়েছিল। কিন্তু সামনে ওই ভয়ঙ্কর রূপ দেখে রাজগুরু চিৎকার করে রুক্মিণীকে বলল, মহারানী, ও তো চন্দ্রমুখী, যে আবার ফিরে এসেছে। নিজের পুত্রকে নিয়ে এই মহল থেকে অনেক দূরে পালিয়ে যান আপনি, আর দ্বিতীয়বার এখানে কখন আসবেন না। আমি চন্দ্রমুখীকে এই ঘরের মধ্যে বন্দি করে দেব। যেদিন এই দরজাটা খোলা হবে, সেই দিন চন্দ্রমুখী মুক্তি পেয়ে আবার সবাইকে শেষ করে ফেলবে। এইটুকু বলেই রাজগুরু নিজের গলায় জড়ানো ওম লকেট বার করে চন্দ্রমুখীর সামনে রেখে দিল। চন্দ্রমুখী আবার কালো ধোঁয়ায় পরিবর্তিত হয়ে গেল। রাজগুরু রানী রুক্মিণীকে নিয়ে রাজা অশোকের কক্ষ থেকে বেরিয়ে এলো আর দরজা বন্ধ করে দিল, আর ওই ওমের লকেটটাকে দরজার হাতলে লাগিয়ে রাখল। এই ঘটনার 200 বছর পর কৌশল্যা দেবী নিজের বাংলোর গার্ডেনে গাছের মধ্যে জল ঢালছিলেন। তখনই একটা কার সেখানে এসে দাঁড়ালো। ওই কারের মধ্যে থেকে কৌশল্যার ছেলে আর একটা সুন্দর মেয়ের সাথে বেরিয়ে কৌশল্যা দেবীর সামনে এসে দাঁড়ালো। গুড মর্নিং মম। মনে হচ্ছে লন্ডনে থেকে তুই তোর সংস্কার ভুলে গেছিস। আমাদের এখানে নমস্কার বলা হয়। আর তোর সাথে এই মেয়েটাকে? মা, ওর নাম হলো পুনম। আমি পুনমকে লন্ডনকে বিয়ে করে ফেলেছি। ও হলো তোমার বৌমা। লন্ডনে বিয়ে করে নিয়েছিস? আরে বোকা, তুই যদি আমার সুন্দর বৌমাকে নিয়ে বিয়ের আগেই নিয়ে আসতিস, তাহলে আমি তোর বিয়ে ধুমধাম করে দিতাম। তোর কোর্ট ম্যারেজ করার কি দরকার ছিল? তখনই কারের মধ্যে থেকে একজন ব্যক্তি একটা সুন্দর মেয়েকে নিয়ে আরিয়ানের পাশে এসে দাঁড়িয়ে গেল। আরিয়ান হাসতে হাসতে নিজের মাকে বলল, মা, ও আমার বন্ধু রাহুল, আর ও হলো স্ত্রী দিশা। ওরা দুজনে আমেরিকাতেই থাকে, কয়েকদিন এখানে থাকার জন্য আমার সঙ্গে এসেছে। কৌশল্যা দেবী ওদের সবাইকে বাংলোর ভেতরে নিয়ে এলো। কিছুক্ষণ পর আরিয়ান নিজের মাকে বলল, আমাদের সংগ্রামপুরের হাবেলিটা দেখতে চায় আমাদের পুনম, জানো তো। আসলে ব্যাপারটা হলো গিয়ে, পুনম ইতিহাসের ওপরে খুব ইন্টারেস্ট রয়েছে, আর যদি সত্যি বলতে হয় তাহলে রাহুল আর দিশাও শুধুমাত্র আমাদের সংগ্রামপুরের হাবেলিটা দেখার জন্যই আমাদের সাথে এসেছে আমেরিকা থেকে। বাবা, তুই তো জানিস যে ওই প্রাসাদ অভিশপ্ত, ওর ব্যাপারে অদ্ভুত অদ্ভুত কথা রয়েছে। তোর বাবা সবসময় ওখানে যেতে মানা করতেন। আরে এইসব পুরনো আজেবাজে কথা মা, আজকালকার যুগ অনেক পাল্টে গেছে। তোমার যদি যাবার ইচ্ছে না হয় তুমি যেও না, কিন্তু আমি আমার ওয়াইফ আর আমার বন্ধুদের সাথে ওই হাবেলিতে অবশ্যই যাব। না বাবা, আমি তোকে একলা ওখানে যেতে দেব না। যদি তোর বউ আর তোর বন্ধুদের এতই মন হয়, তাহলে আমিও তোদের সবার সাথে যাব। পরের দিন ওরা সবাই সংগ্রামপুরের একটা রাস্তায় দাঁড়িয়েছিল, আর আরিয়ান হাতে একটা ম্যাপ ধরেছিল। তখনই ওর বন্ধু রাহুল আরিয়ানকে হাসতে হাসতে বলল, আরে ভাই, এটা হলো 200 বছর পুরনোর একটা ম্যাপ। আরে 200 বছরে পুরো পৃথিবী পাল্টে গেছে। কারুর কাছে গিয়ে কনফার্ম করে নে যে তোর হাবেলিটা ঠিক কোথায়। রাহুলের কথা শুনে দিশা হাসতে শুরু করল। রাহুল ঠিক বলেছে, আর এমনিতে ওই প্রাসাদ তোমার পূর্বপুরুষের, আফটারঅল তুমি ওই প্রাসাদের রাজাই হলে। তখনই ওদের কানে একটা সাধুর আওয়াজ এলো। কে তোমরা সবাই, আর এখানে কেন এসেছো? সংগ্রামপুরের হাবেলিতে আমরা যেতে চাই। সংগ্রামপুরের প্রাসাদের ব্যাপারে শুনে সাধু চমকে গেল। সংগ্রামপুরের হাবেলিতে
তোমাদের কি কাজ রয়েছে? হ্যাঁ দেখুন, আপনি চাইলে আমাকে বলতে পারেন যে সেই পূর্বপুরুষদের বংশধর। বুঝে গেছি বাবা, আমার কথা শোনো বাবা, তোমরা শহর ফিরে যাও। সংগ্রামপুরের এই হাবেলি কোনো হাবেলি নয়, ওটা একটা মৃত্যুর হাবেলি, বুঝলে? ওই হাবেলিতে আজও চন্দ্রমুখীর বসবাস রয়েছে। লোকজনে ওর আওয়াজ শুনতে পায়, আর তার চিৎকার সবাইকে ঘুমোতে দেয় না। এই যে সাধু মহারাজ, এইসব আজে বাজে গল্প দেবেন না, আমাদের শুধু এটুকু বলুন এখান থেকে হাবেলিটা কত দূরে। আমার কথা তোমরা শুনবে না, ঠিক আছে? তবে শোনো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছ এই রাস্তা ধরে সোজা চলে যাও, তোমরা হাবেলি দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই সাধু সেখান থেকে চলে গেল, আর দিশা আর রাহুল কারে বসে গেল। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই প্রাসাদের সামনে ছিল। প্রাসাদ দেখে আশ্চর্যভাবে পুনম বলল, আরিয়েন, এটা হাবেলি কম প্রাসাদ বেশি দেখায়। পুনম, আমি তো তোমাকে বলেছিলাম যে আমাদের পরিবার রাজবংশের। আরে লোকজন তো এটাকে হাবেলি বলে, কিন্তু আসলে এটা একটা বড় মহল। চলো আমরা ভেতরে যাই। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই হাবেলির ভেতরে গেল। তখনই পুনমের নজর হাবেলির একটা ঘরের দিকে গেল। ওই ঘরের বাইরে ওই লকেটটা কেন বাঁধা আছে? বলা হয় যে এই ঘরের ভেতরেই চন্দ্রমুখীর আত্মার বাস, এই দরজা কোনোভাবেই যেন খোলা না হয়। আমার মনে হয় আমাদের সবার এখন ঘুমিয়ে পড়া উচিত। তুমি একদম ঠিক বলেছো মা। রাহুল আর দিশা একটা ঘরে চলে গেল, পুনম আর আরিয়েন হাবেলির দ্বিতীয় ঘরে চলে গেল, আর কৌশল্যা দেবীও একটা আলাদা রুমে চলে গেল। মধ্যরাতের সময় ছিল। হঠাৎ পুনমের কানে নূপুরের আওয়াজ এলো। এটা তো নূপুরের আওয়াজ, মনে হচ্ছে যেন কেউ এই হাবেলির ভেতরে কোনো স্ত্রী নৃত্য করছে। কিন্তু এই হাবেলি তো কত বছর ধরে বন্ধ ছিল। পুনার ওই দিশার দিকে চলে গেল যেখান থেকে নূপুরের আওয়াজ আসছিল। কিছুক্ষণের মধ্যে পুনম ওই ঘরের বাইরে দাঁড়িয়েছিল, যার বাইরে ওম লকেটটা বাঁধা ছিল। আওয়াজ তো এই ঘর থেকেই আসছে, কিন্তু মা তো এই ঘরের দরজা খুলতে না করেছে। কিন্তু যাই হোক, আমাকে তো দেখতেই হবে যে ভেতরে কে আছে। পুনম ওই ঘরের দরজার খুলে দিল, আর সামনে সেই দৃশ্য দেখে ওর চোখ ভয় ফেটে গেল। একটা জ্বলে যাওয়া স্ত্রী নূপুর পরে নৃত্য করছিল। হঠাৎ ও একটা কালো ধোঁয়ায় রূপান্তরিত হল, আর যখনই ও চিৎকার করার জন্য মুখ খুলল, তখনই ওই কালো ধোঁয়া পুনমের মুখে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যে পুনমের চেহারা ভয়ঙ্কর হয়ে গেল, আর ও দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, নৃত্য করা শুরু করল। হঠাৎ করে ঘরের মধ্যে শুয়ে থাকা দিশার চোখ খুলে গেল। এই নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে? দিশা রাহুলকে ঘুম থেকে উঠিয়ে বলল, রাহুল দেখো না, এই নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে, মনে হচ্ছে বাইরে কেউ আছে। রাহুল নিজের চোখ রোগড়ে বলল, শুয়ে পড়ো দিশা, নিশ্চয়ই ও আরিয়ান হবে, বুঝলে? আমাদের ভয় দেখানোর জন্য সব নাটক করছে। না রাহুল, আমার তো অন্য কিছু মনে হচ্ছে, আমাদের তো বাইরে গিয়ে দেখা উচিত, আমার একটু ভয় হচ্ছে। ঠিক আছে চলো দেখি বাইরে কে রয়েছে। রাহুল আর দিশা নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু সামনের ওই দৃশ্য দেখে দিশা কেঁপে উঠল। আরে তো পুনম দেখছি, ওর মুখটা কি ভয়ঙ্কর হয়ে গেছে। ও রাহুল আর দিশাকে খুব বাজেভাবে ঘুরে দেখে বলছিল, আমি বহু বছর ধরে এই ঘরে আটকে ছিলাম, এখন সুযোগ পেয়েছি, এখন আমি রাজা অশোকের পরিবারকে পুরো শেষ করে দেব, তোমরা সবাই মরবে। হঠাৎ করে রাহুল আর দিশার শরীরে আগুন লেগে গেল, আর ওরা দুজনে খুব চিৎকার করতে লাগলো। ওদের দুজনের চিৎকার শুনে আরিয়ান আর ওর মা কৌশল্যা নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কৌশল্যা কাঁপতে কাঁপতে আরিয়ানকে বলল, আরে এটা তো বৌমা, মনে হচ্ছে বৌমার শরীরে চন্দ্রমুখীর আত্মা প্রবেশ করে গেছ, এখনই আমাদের কাউকে ছাড়বে না। তখনই পুনমের ভেতরে চন্দ্রমুখীর আত্মা আরিয়ানকে দেখে বলল ভয়ঙ্কর আন্দাজে হেসে, তাহলে তুই রাজা অশোকের শেষ বংশধর, তোকে মেরে আমি নিজের বদলা পূরণ করব, কাউকে ছাড়বো না আমি। এইটুকু বলেই ভয়ঙ্কর পুনম আরিয়ানের উপরে ঝাঁপাতেই যাচ্ছিল,
তখনই ওর কানে একটা ভারী আওয়াজ এলো। আর এক পাও এগোবে না চন্দ্রমুখী, আর এই মেয়েটার শরীর ছেড়ে দাও। আরিয়ান আর কৌশল্যা দেবী দেখল যে একজন খুব বৃদ্ধ সাধু সেখানে দাঁড়িয়েছিল, ভয়ানক হয়ে যাওয়া পুনমকে রাগের চোখে দেখছিল। ভয়ানক পুনম ওই সাধুর দিকে দেখে দ্বিতীয় স্ত্রীর আওয়াজে বলল, রাজগুরু তুই এখনো জীবন্ত আছিস, তুই আমাকে রাজা অশোকের ঘরে বেঁধে রেখেছিলিস, আমি তোকে ছাড়ব না। তখনই ওই বৃদ্ধ সাধু নিজের পটলি থেকে পুনমের শরীরের ওপরে দিয়ে দিল। হঠাৎই ভয়ানক পুনমের মুখ খুলে গেল। পুনমের মুখ খুলতেই ওই কালো ধোঁয়া বাইরে বেরিয়ে এলো, কালো ধোঁয়া বাইরে চলে গেল, পুনম অজ্ঞান হয়ে গেল। কোনো এক সময় আমি এই মহলে রাজগুরু ছিলাম, আমি চন্দ্রমুখীর আত্মাকে মহারাজ অশোকের কক্ষে বন্ধ করে দিয়েছিলাম, যাকে হয়তো তোমার বউ খুলে দিয়েছিল। কিন্তু রাজা অশোক তো 200 বছর আগে ছিলেন। হ্যাঁ, আমরা যোগ সাধনার বলে অনেক বছর ধরে বেঁচে থাকতে পারি। চন্দ্রমুখী রাজা অশোকের দরবারে নৃত্য করত, যখন রাজা অশোক এটা জানতে পারে যে চন্দ্রমুখী একজন শয়তানের পূজারি, আরও কালো জাদু করার জন্যই নির্দোষ নিরীহ মানুষজনকে বলি দেয়, তখন রাজা অশোক চন্দ্রমুখীকে আগুনে জ্বালিয়ে দেয়, আর চন্দ্রমুখীর আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য নরক থেকে দ্বিতীয়বার আবার ফিরে আসে। তাহলে কি চন্দ্রমুখীর আত্মা এখান থেকে চলে গেছে? এই সময় তো এখান থেকে চলে গেছে, কিন্তু ও দ্বিতীয়বার আবার অবশ্য ফিরে আসবে, সেই জন্য যখন তখন এই হাবেলির দিকে তোমরা যেন আসবে না। আর এইটুকু বলে রাজগুরু সেখান থেকে চলে গেলেন। আরিয়ান নিজের বউ পুনম আর মা কৌশল্যাকে সাথে নিয়ে নিজের শহরে ফেরত চলে এলো। ও এখনো নিজের বন্ধু রাহুল আর দিশাকে খুব মিস করে।